আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আজকে আমরা অপটিক্যাল ফাইবার জয়েন্ট কিভাবে দেওয়া হয় সেটি আমরা দেখব। প্রথমে ফোল থেকে অপটিক্যাল ফাইবারের যে টিজে বক্সটি থাকে সেটা নিচে নামিয়ে আনলাম। আনার পর এখানে দেখতে পাচ্ছেন অগোছালো, এগুলো একটু প্রসেস করতে হবে। এখানে দুটি ফাইবার কর্ড ছিঁড়ে গেছে, এই কারণে সেটা আজকে জোড়ানো লাগবে। জোড়ানোর জন্য আমরা এখানে প্রস্তুত। দেখতে পাচ্ছেন যে ফাইবার দিয়ে ভাগ করে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এটার নাম কি জানি না, এটা দিয়ে মূলত একটি ফাইবার থেকে দুটি ফাইবারে কনভার্ট করা হয়। আপনারা যারা ওয়াইফাই সংযোগ নিচ্ছেন বাসায়, এইভাবে এরা কানেকশন করে। সর্বপ্রথম এই বড় ফোলে অনেক কানেকশন থাকে, এই কারণে এখানে বড় টিজে বক্স ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন ডিসিপ্লিন করা হচ্ছে তারগুলো, তারগুলো খুব অগোছালো হয়ে আছে, এটি সুন্দরভাবে ডিসিপ্লিন করা হচ্ছে। এখানে দুটি কানেকশন লাগানো হয়েছিল, কিন্তু ইউজার ইন্ডে তারা নেট পাচ্ছিল না, এই কারণে ফাইবারটি আবার নতুন করে জোড়া দেওয়া হচ্ছে। জোড়া দেওয়ার জন্য প্রথমে একটি টিউব ফাইবারের ভিতর দিয়ে ভরে নেওয়া হচ্ছে। এখন ফাইবারের ইনসুলেশনটি, উপরের যে কভারটি সেটি কাটিং গ্লাস দিয়ে সেলিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন টিস্যু পেপার দিয়ে ফাইবারে যে জেল থাকে জেলটি পরিষ্কার করা হচ্ছে। এখন একটি ছোট কাটিং মডিউলের মাধ্যমে ফাইবারটি প্রপার ইনসুলেশন বের করা হয়। প্রপার ফাইবার বের করার পর এটি মেইন যে মেশিন, যে মেশিনের মাধ্যমে জোড়া দেওয়া হবে সেখানে কানেকশন করা হয়। এখানে দুটো সূক্ষ্ম সোল্ডারিং আয়রন, যেরকম বিভিন্ন ওয়্যার সার্কিটে জোড়া দেওয়া হয়, এখানেও তেমন একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয় কাজটিকে সুন্দরভাবে জয়েন করার জন্য। ফাইবার বলতে এটার কাঁচের তন্তু, এই তন্তু এভাবে জয়েন করা হয় এই মেশিনের মাধ্যমে। এটি এইভাবে কেটে অপর প্রান্তটি এখানে দেওয়া হচ্ছে। এখন মেশিনটি কাজ করবে। কাজ করানোর জন্য এখানে একটি সুইচ আছে, অনেক রকম ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখা যায় জয়েন্ট হচ্ছে কি না। এখন জয়েন্ট দেওয়া হচ্ছে। জয়েন্ট দেওয়া শেষে এই টিউবটি এখানে, যাতে ফাইবারটি পুনরায় ছিঁড়ে না যায়, এই কারণে এই টিউবটি এখানে দেওয়া হচ্ছে দিয়ে। দেন তারপর এই দেখতে পাচ্ছেন ছোট একটি টিউব জোড়া দেওয়ার জন্য একটি হিটিং এলিমেন্ট এখানে দেওয়া হয়েছে। হিটিং এলিমেন্ট দেওয়ার পর ফাইবারটি প্রপারলি জোড়ানো হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে ডিসপ্লেতে দেখায় যে একটি ফাইবার জোড়া লাগছে কিনা। সেটি দেখার জন্য আমরা আরেকটি ফাইবার জয়েন করার সময় ভিডিওটি করি। এখন দেখতে পাচ্ছেন মেশিনের ভিতর দেওয়া হচ্ছে এক প্রান্ত, অন্য প্রান্ত ওই পাশে দেওয়া হয়ে গেল, এবং ইনসুলেটর বের করে দেওয়া হয়েছে, টিউবটিও দেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছেন কীভাবে জোড়া লাগে, খুব সুন্দরভাবে এই ডিসপ্লের মাধ্যমে দেখা যায়। এই মেশিনটি অনেক দাম, সব জায়গা সচরাচর পাওয়া যায় না। যারা আইএসপি তারা লাইন দেয় তাদের কাছে এই মেশিনটি থাকে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।